নতুন স্বাদের তৈরি নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে আজকে আবার চলে এসেছি আমি প্রিয়া। আশা পেঁয়াজ রসুন যাদের ভালো লাগে না তাদের জন্য তৈরি করা হয়েছে এই রেসিপিটা। আশা করবো আমার এই ভিডিওটা সবার অবশ্যই ভালো লাগবে। ফ্রেন্ডস, প্রিয়া কালেকশনে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম করতে কী কী লাগে আমি সেটাই বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 7 টুকরো আলু, কেটে নিয়েছি। আলুগুলো আবার করে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর নিয়েছি গোটা গরম মশলা, এটা ফোড়নের জন্য নিয়েছি। তেজপাতা নিয়েছি, 1টা টমেটো আমি কষে নিয়েছি। আর এটাতে আছে আদা, জিরা, কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছি। তার সঙ্গে নেব নুন, হলুদ, চিনি। শেষে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি, 1/2 চামচ 1/2 চামচ মতন ঘি। আমি দিয়ে নিয়েছি কড়াইতে, কড়াইটা গরম করে নিয়ে 3 টেবিল চামচ মতন আমি তেল দিচ্ছি। তেলটা গরম হলে ফোড়নগুলো দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি প্রথমে দেব তেজপাতা আর এই ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো দিয়েছি, এর সাথে আমি কিছুটা চিনি দেবো। চিনি দিচ্ছি এই কারণের জন্য আলুর দমের রঙটা একটু লাল, তেলটা লাল হয়ে যাবে, রঙটাও লাল লাল হবে। এটা করে গেছে আদা, জিরা, কাঁচা লঙ্কার পেস্ট আমি ভাজা ভাজা হোক। আমি এর মধ্যে এই যে পেস্টটা রয়েছে গায়ে লেগে, এর মধ্যেই আমি 1/2 চামচ মতন, 1/2 চামচের কম শুকনো লঙ্কা নিলাম। ছোট চামচে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন নিয়ে নিলাম সামান্য মতন, স্বাদ অনুযায়ী নুন দেবেন। এইগুলোর মধ্যে অল্প জল দিয়ে আমি এটা একটুখানি একটু গুলিয়ে নিলাম। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই যে গুলো গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এই টমেটোটা রেখেছিলাম, 1টা গোটা টমেটো বেটে এটা আমি দিয়ে দিলাম। এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গাড়ি তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দেখতেই পাচ্ছেন আলুগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, 1 বাটি মতন জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, আর একটু জল নিয়েছি, 1/2টা কম জলটা আমি দিয়ে দিলাম। আলু তো আমার রেডি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো যে গরম মশলা বেটে রেখেছিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এসে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, চালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি 3টে লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে, আর অল্প করে শুকনো লঙ্কা সেটা আমি দেখিয়ে দিয়েছি। নুন, ঝাল, চিনিটা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন। আমি সরতাম।